লিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শাহনাজ রুমা। দিনের বাছাই করা সংবাদ আর এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দেশ টিভির সম্পাদক সুকান্ত গুপ্ত অলক, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। শুরু করতে চাই সুকান্ত গুপ্ত অলক আপনাকে দিয়ে। পিকে হালদারের অর্থ লোপাটের যে ঘটনা এবং আজকে তাকে গ্রেপ্তার করা হলো, সবচেয়ে বড় কথা তার যে আইনজীবী যে তাকে এতগুলো বাড়ি গাড়ি অবৈধভাবে করার পরামর্শ দিয়েছে এবং সেসব কাগজপত্রে হেরফের করেছে, তাকেও আইনজীবীকেও গ্রেপ্তার করা হয়েছে। একটু জানতে চাইব যে এই যে তাকে গ্রেপ্তার করা হলো, 3,500 কোটি টাকা লোপাট তিনি করেছেন, 4টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান নিজের দখলে নিয়েছেন, নামে বেনামে শেয়ার খুলেছেন, নামে বেনামে তিনি অ্যাকাউন্ট খুলেছেন এবং নামে বেনামে তিনি শেয়ার কিনেছেন, সব কিছু মিলিয়ে একটা লম্বা প্রক্রিয়া, কিন্তু লম্বা সময়, লম্বা প্রক্রিয়া, অনেক মানুষের ইনভলভমেন্ট থাকে আমরা যেটি সাদা চোখে বুঝি। শুধুমাত্র পিকে হালদারকে জানলাম যে তাকে ধরা হলো এবং তার একজন আইনজীবী তাকে ধরা হলো, এই যে এত প্রক্রিয়া এবং এত সব ক্ষমতাধর ব্যক্তি, কারণ ক্ষমতা ছাড়া নিশ্চয়ই এরা করতে পারেনি, সহযোগিতা করতে পারেনি এই কাজে, তারা কোথায়? ধন্যবাদ। এখন পিকে হালদার সবচেয়ে বড় স্বস্তির জায়গাটা হলো যে তিনি ধরা পড়েছেন, ধরা পড়েছেন দেশে নয় বিদেশে। তো এখন এটা হলো সবচেয়ে স্বস্তির জায়গা যে ধরা পড়েছেন, তারপর একটি ব্যবস্থা হবে। আর আপনি বলছেন 3,500, এখন এটি 3,500 না 4 না 5,000 না আরো বেশি, টাকার হিসাব করতে গেলে এটার কোনো ইয়ত্তা পাওয়া যায় না, এই অবস্থা। এখন আপনি বলছেন যে তার সঙ্গে ধরা পড়েছেন কিন্তু আরো 6 জন, এর মধ্যে ওই যে যে সুকুমার তার যে আইনজীবী সেও ধরা পড়েছেন, আরো আরো 5 জন তার সঙ্গে আছে। এটি ধরা মানে একেবারে সব সহযোগী সহ উনি যে ভারতের পশ্চিমবঙ্গে তিনি যে মোটামুটি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, সেই সাম্রাজ্যটির মধ্যে কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থা তারা অভিযানটি চালিয়েছেন এবং সব সাম্রাজ্যের দেখেন সবকিছু বিষয় তার সেখানে, বাড়ি, সম্পত্তি, জমি জমা, অফিস, সবকিছু কিন্তু তারা সিলগালা করেছেন। এখন এর বাইরে হয়তো আরো থাকতে পারে, কিন্তু এটি শুক্রবার থেকে যখন এই অভিযানটি চলছে তখন আমাদের দুর্নীতি দমন কমিশন বা তাদের তরফে কিন্তু তারা সেভাবে কিন্তু বলেননি যে না আমরা মানে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি, তারা অভিযানে নেমেছেন, এরকম বিষয়টি কিন্তু তারা প্রথমে বলেননি। এখন জানা যাচ্ছে যে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের যে BFIU এবং দুদক দুপক্ষ থেকেই সেখানে তথ্য গেছে, তথ্য যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা অভিযানে নেমেছেন এবং তাকে ক্যাপচার করেছেন। এখন তাকে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা দুদক চেয়ারম্যানের বক্তব্য শুনলাম যে আমরা সব রকমের চেষ্টা করব। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা দুদক থেকে আমরা রিকোয়েস্ট পেলে আমরা এটা আমরা চ্যানেলাইজ করব কিভাবে তাকে দ্রুত ফিরিয়ে আনা যায়। কিন্তু যেভাবে ঘটনাটি ঘটেছে, তার গ্রেপ্তারের ঘটনাটি এবং তার সাম্রাজ্য, অর্থাৎ তিনি বাংলাদেশে যে অবৈধ সাম্রাজ্য গড়ে তুলেছিলেন আর্থিক প্রতিষ্ঠানগত সম্পদগত, সেই আর্থিক প্রতিষ্ঠানগত আরেকটি সাম্রাজ্য অস্তিত্ব আমরা পেলাম পশ্চিমবঙ্গে, আরো একটি সাম্রাজ্য হয়তো আছে তার কানাডায়, অর্থাৎ তার 3 দেশে 3টি সাম্রাজ্য। এখন এই যে পশ্চিমবঙ্গে উনি ধরা পড়েছেন সব সাম্রাজ্য সহ, উনি সেই সাম্রাজ্য গড়েছেন কিভাবে? বাংলাদেশে তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে সে অবৈধ পথে গেছেন এবং অনৈতিকভাবে এই সব সাম্রাজ্য করেছেন। পশ্চিমবঙ্গেও কিন্তু তাকে ভারতের নাগরিক হতে হয়েছে, তার নাম পাল্টাতে হয়েছে, তাকে পাসপোর্ট ভিসা করতে হয়েছে এবং ওই যে উনি বেনাপোল দিয়ে পালালেন, পালিয়ে ভারতে গেছেন, ভারত থেকেই কানাডায় গিয়েছেন, ওখানে তার নিয়মিত যোগাযোগ ছিল এবং তিনি নাম হারিয়ে সেখানে থাকতেন, অর্থাৎ তাকে ফিরিয়ে আনা কিন্তু খুব সহজ বিষয় নয়। কিন্তু আমরা সেই সহজ বিষয় সেটা রাষ্ট্রীয় পর্যায়ে, সরকারি পর্যায়ে সেটি যোগাযোগ হবে, কিন্তু আমরা চাই, আপনি যে কথাটি বলছিলেন, তিনি তো আর একা গড়েননি, তার সঙ্গের অনেক মানুষ আছে, তার 34টি মামলা আছে, 34টি মামলায় তার চার্জশিট হয়েছে, সেখানে তিনি অনেকের নাম বলেছেন, এরা কিন্তু এখনো ধরা ছোঁয়ার বাইরে আছেন। আপনি শুরুটাই এভাবে হোক যে ওই যে বেনাপোল বন্দরে
যে ইমিগ্রেশনকে ফাঁকি দিয়ে তিনি যে চলে গেলেন, কিভাবে গেলেন পশ্চিমবঙ্গে গিয়ে তিনি পাসপোর্ট, এখন ভারত সরকার কি সেটি তদন্ত করবে যে সে কিভাবে ভারতের পাসপোর্ট হোল্ডার হলো, সে কিভাবে সেখানে সম্পত্তি গড়ল, সেখানে সে কিভাবে টাকার বুনিয়াদ তৈরি করলো, সেখানে এক সুকুমারের সন্ধান আমরা পেয়েছি, কিন্তু এই সুকুমারের সঙ্গে সেটি হলো পশ্চিমবঙ্গের বিষয়, তারা সেটি সেভাবে দেখবে, কিন্তু বাংলাদেশের যে বিষয় এবং এই যে পাচার করা টাকা, এটি কিভাবে ফিরে আসবে, এই সবচেয়ে বড় প্রশ্ন। এবং তার সহযোগীরা, সহযোগীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের দুদক, তা আমরা কি বাংলাদেশে এরকম একটি অভিযান দেখতে পারি যে তারা সবাইকে আইনের আওতায় নেওয়া হয়েছে? এই জায়গাটিতে কিন্তু এখনো গ্যাপটি রয়ে গেছে। এখন তাকে ফিরিয়ে আনা সেটি কিন্তু খুব সহজে হবে না, কি কারণ ওখানে তিনি যে পাসপোর্ট হোল্ড করছেন, তিনি যে ওখানে নাগরিকত্ব নিয়েছেন, এই সব উনি যে সম্পত্তি কিনেছেন, এই সবগুলোরই কিন্তু মামলা ওখানে হবে। কাজেই আমরা যে কোনো একজন সন্ত্রাসীকে ধরলে তাকে খুব সহজে ভারতের প্রশাসন বা ভারতীয় কর্তৃপক্ষ তাকে পুশব্যাক করে দিতে পারে। সেটাই, যেহেতু মামলাও আবার দুটো জায়গায়, ফলে সেখানে তাদের মামলার জন্য তো তাদের হিসেবে সে আসামি, সেই সেটির বিচার প্রক্রিয়ার জন্য তো তারা সেখানে রাখবে। আচ্ছা, সেটি না হয় অপেক্ষা করতে হবে, আসলে সময়ের ব্যাপার যে কতটা সময় লাগতে পারে। যদিও আজকে দুদকের আইনজীবী, তিনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি বলছিলেন যে 3-6 মাস কিংবা 6-9 মাস সর্বোচ্চ সময় লাগতে পারে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে। এটি তারও ধারণ হতে পারে, মামলার মোড় অন্যদিকে ঘুরে গেলে তখন হয়তো বা বিষয়টি অন্যদিকে যেতে পারে। তাকে দুই জায়গায় আইন আদালত ফেস করতে হবে, করতে হচ্ছে জি, এবং সেভাবে তাকে আনা নেয়ার মধ্যে থাকতে হবে। সেটাই, শুধুমাত্র পিকে হালদারের বিষয়টি নিয়েই আমি আলোচনা সীমাবদ্ধ রাখতে চাই না, যেটা একেবারে শুরুতেই বলছিলাম যে তার পেছনে যারা তাকে এই পিকে হালদার তৈরি করলো, এরকম 3,500 কোটি টাকা আপনি বলছিলেন যে সেটি আরও 1,000 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে, এরকম বিপুল সম্পদের অর্থ যারা তৈরি করতে সহযোগিতা করেছে এবং নিশ্চয়ই তারাও এই এর সুযোগ নিয়েছে এবং তারাও এরকম অর্থশালী হয়েছে, সেটা আমরা এখন পর্যন্ত জানছি না। তাদের ধরতে অভিযান বা তাদের নাম আসলে আমরা জানবো কি না, যেটি আমরা বলছিলাম। অধ্যাপক এম সিদ্দিকুর রহমান, আপনি একটু বলবেন কি না যে যারা এই যেটি দিয়ে শেষ করলেন সুকান্ত গুপ্ত অলোক, যে আমরা সেরকম একটা অভিযান দেখতে পাবো কি না যারা এর পেছনে কাজ করেছেন তাদের, আমরা শুধুমাত্র পিকে হালদারকে নিয়ে এখন পর্যন্ত ব্যস্ত আছি। ধন্যবাদ রোবা আপনাকে এবং আমার সহালোচক অলোক দা অনেক কথাই বলেছেন, তাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি দেখেন, গত কয়েক বছর ধরে, এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ, এর আগেও হয়েছে কিন্তু গত 16 বছরের আমাদের কাছে একটা পরিসংখ্যান আছে যে 1,100,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে এবং গত 10 বছরে 6,500 কোটি টাকা। এবং এই যে GFI বলে একটা আন্তর্জাতিক সংস্থা, যারা যে রিপোর্টটি গত 2 মে সর্বশেষ প্রচার করেছে, সেখানেই বলা হয়েছে যে বাংলাদেশ থেকে এই গত 10 বছরে 6,500 কোটি টাকা, 6,500,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে এবং সেইখানে প্রতি বছরে পাচারের পরিমাণ গড়ে হচ্ছে 73,000 কোটি টাকা। এবং এই পাচারটার একটা বড় অংশ হয় আমাদের বৈদেশিক বাণিজ্যের আড়ালে ভুয়া এলসি করলে, এবং সেখানে এই রিপোর্টে বলা হয়েছে 18% হচ্ছে ভুয়া, ওই এলসি যেগুলো খোলা হয় টাকা পাচারের জন্য 18% সেখানে ভুয়া। এখন দেখেন, যদি এই 16 বছরে যদি 11,000,000 কোটি টাকা আমরা যদি পাচার হয়ে থাকে, বা তো সেইখানে আপনার বাংলাদেশের যে জাতীয় বাজেট আমাদের সর্বশেষ দেখলাম, সেটা কিন্তু জাতীয় বাজেটের প্রায় 2 বছরটা বাজেটের সমপরিমাণ অর্থ এই সময়ের মধ্যে পাচার হয়েছে। এবং সেই পাচারকৃত অর্থের একটা 3,000 কোটি, 3,500 কোটি বা 4,000 কোটি টাকা পাচার করেছেন পিকে হালদার। এবং পিকে হালদার নানা কারণেই তার যে উত্থান আর্থিক জগতে হয়েছিল, তিনি একজন দখলদার এবং একজন শীর্ষ খেলাপি, ঋণ খেলাপি, অত্যন্ত মেধাবী, বুয়েট থেকে তিনি গ্রাজুয়েশন করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে IBA থেকে তিনি MBA করেছেন, এবং তিনি আরও আর্থিক খাতের আরও নানা ডিগ্রিধারী। এবং তার যে উত্থান, সেই উত্থানটা 10 বছরের মধ্যে, 1 দশকের মধ্যে কিন্তু তার এই উত্থানটি হয়েছে, এবং এই উত্থানটি কোনো স্বাভাবিক প্রক্রিয়ায়, স্বাভাবিক পন্থায় হয়নি। তার যে ছোট ভাই, তার সাথে যিনি সহযোগী হিসাবে, উনিও বোধহয় ধরা পড়েছেন, বা আমি জানি না ঠিক, কানাডাতে তিনি সস্ত্রীক আছেন, তো তিনিও বুয়েটের ছাত্র, যে বুয়েটের ছাত্র, অত্যন্ত মেধাবী, এবং এরা অত্যন্ত কৌশলে বাংলাদেশের আর্থিক খাতে
এই একটা অবৈধ সাম্রাজ্য তারা তৈরি করেছিল এবং আপনি যেটা বলেছেন এবং এই সাম্রাজ্য তৈরিতে আপনার সাথে অলকদার সাথে আমি সম্পূর্ণ একমত যে এই সাম্রাজ্য তৈরির ক্ষেত্রে বা সাম্রাজ্যতার তৈরির ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু অনেক প্রভাবশালী কুশীলবদের হাত আছে। পি কে হালদার তিনি এই সাম্রাজ্য যখন রক্ষা করতে পারেন নাই তখন তিনি পালিয়ে গেছেন এবং এই যে অলকদা বললেন যে ইমিগ্রেশনের মধ্য দিয়ে পালিয়ে যাওয়া থেকে শুরু করে কলকাতায় যেহেতু তিনি সেখানে তার মুরব্বী পেয়েছেন, তিনি শিবশঙ্কর নাম ধারণ করেছেন, সেখানে ন্যাশনাল আইডি করেছেন, আধার কার্ড করেছেন, প্যান কার্ড করেছেন, তিনি সবকিছুই করেছেন সেখানে এবং সেই নামে তিনি মানে একটা বিশাল মানে কি বলবো আমরা বাণিজ্য সাম্রাজ্য কলকাতাতেও কিন্তু তিনি এবং তার সহযোগীরা অল্প সময়ের মধ্যে তিনি গড়ে তুলেছিলেন। এখন যে কথাটি হচ্ছে যে পি কে হালদার ধরা পড়েছেন এবং আইনি জটিলতা এখানে আমাদেরকে করতে হবে এবং তাকে দেশে ফেরত আনা না আনা সেটা তো একটা ব্যাপার আছে, কিন্তু আমরা আসলে তার যে জব্দকৃত বা তার সেখানে যে আমাদের কাছ দেশ থেকে মানে বিপুল পরিমাণ অর্থ সাধারণ মানুষের যে আপনার শ্রম গ্রামের যে অর্থ সেই অর্থ জিনিস সেইটা আমরা কতটুকু ফিরিয়ে আনতে পারবো? ব্যক্তি পি কে হালদার আমাদের দেশে ফিরে আসলো এটা আমরা চাই, সে যেহেতু আমাদের অপরাধ হোক সেটা চাই, মুখোমুখি চাই, কিন্তু তার চেয়েও আমাদের কাছে বড় গুরুত্বপূর্ণ হলো যে তার পাচারকৃত অর্থের কি পরিমাণ আমরা আমাদের দেশে ফিরিয়ে আনতে পারবো, এই বিষয়টার দিকে কিন্তু এখন নজর দেওয়া খুবই জরুরি। আর তার এই যে গ্রেপ্তার, এই গ্রেপ্তারটা কিন্তু ওই যেটি বলছে যে একটা স্বস্তি, এরকম যারা আমাদের দেশের পাচার অর্থ পাচার করছেন তাদের জন্যও কিন্তু একটা মানে সংকেত যে সব পাপ কিন্তু একেবারে মানে অনেক সময় কিন্তু এটা একেবারে ধরা ছোঁয়ার বাইরে চলে যায় এরকম কিন্তু না। এই পি কে হালদারের এই যে গ্রেপ্তার এবং মুহূর্তের মধ্যে তার হয়তো সাম্রাজ্যের পতন ঘটে যাবে এবং এটা থেকে যদি অন্যরা মেসেজটা গ্রহণ করে এবং তারা যদি এটা মানে তাদের মধ্যে ন্যূনতম আত্ম উপলব্ধি তৈরি হয় তাহলে কিন্তু তাদের মধ্যেও একটা এই ধরনের মানসিকতা থেকে। আর আপনি যেটা বলছিলেন যে এই যে আমরা দেখছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় তো বলেছিলেন যে সরকারি অর্থ যে আমাদের দেশ থেকে যে অর্থ প্রচারের ক্ষেত্রে রাজনীতিবিদ অর্থনীতিবিদ ব্যবসায়ী এরাই শুধু জড়িত না, আমলাদেরও কিন্তু একটা বড় আছে এবং কানাডাতে যে তথাকথিত বেগমপাড়া এই বেগমপাড়া কিন্তু আমাদের আমলাদের একটা বেগমপাড়া, তারা এখানে চাকরি বাকরি করেন, তাদের সন্তানদের নিয়ে বেগমদেরকে সেইখানে তারা পুনর্বাসন করেন এবং সেকেন্ড হোম হিসাবে চাকরি জীবনের শেষে একটা নিরাপদ আবাসের জন্য তারা সেখানে চলে যান। তো এখন এই যে চক্রটা সেই চক্রটা তো এক জায়গায় না, অনেকগুলো জায়গায়। আমরা মনে করি এই জায়গাগুলোকে অ্যাড্রেস করা দরকার এবং সেটা শুধুমাত্র লিপ সার্ভিসের মাধ্যমে হলে না, এরকম ধরনের ঘটনা হলে আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে দুদকের পক্ষ থেকে আমরা শুনি যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে, এই ধরনের পন্থা মানে করতে হলে আমরা ব্যবহার করো, এত দিনের মধ্যে আমাদের টাকা আসবে। দেখেন সুইফট কোডের মাধ্যমে যে টাকা গিয়েছিল ম্যানিলাতে সেই টাকা কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারি নাই, তো ফলে আমরা কোনো আশ্বাস চাই না। এখন আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, বৈশ্বিক যে অর্থনৈতিক একটা চাপের মধ্যে করোনা পরবর্তী সময়ে যাচ্ছে, ইউক্রেনের যুদ্ধের জনিত কারণে যেটা যাচ্ছে, আমাদের বাংলাদেশও কিন্তু এটা প্রতিনিয়ত আমরা আশটা অনুভব করছি। তো এই প্রভাব তো পড়েছে কোনো কোনো ক্ষেত্রে, যে এই রকম একটা জায়গায় আমরা চাই যে এই মানে পি কে হালদার যারা তৈরি করেন তাদেরকে যারা প্যাট্রোনাইজ করে যারা সুবিধা দেন তাদের মুখোশটা আমাদের সামনে উন্মোচিত হোক। নিশ্চয়ই সেটি আসলে বেশি জরুরি, কারণ তারা এরকম পি কে হালদার আরো হয়তো তৈরি করছেন, আমরা এখনো জানছি না, আশঙ্কাটা আসলে সেখানে থেকে যায়। একটা বিরতির সময় হয়ে গেছে, দুজনেই থাকবেন সঙ্গে, বিরতি থেকে ফিরে আরো কয়েকটি বিষয় আছে আপনাদের পর্যবেক্ষণ জানবো, সেগুলো নিয়ে সঙ্গেই থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে, সাথে যুক্ত আছেন সুকান্ত গুপ্ত অলোক, আছেন অধ্যাপক এম সিদ্দিকুর রহমান, দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আলোচনায়। এ পর্যায়ে আমরা কথা বলতে চাই গণমাধ্যমের হাত পা বেঁধে গণতন্ত্রের বিকাশ সম্ভব নয়, বলা হচ্ছে যে ভয়ের একটা পরিস্থিতি থেকে উত্তরণ চাই, এরকম একটি বিষয় আজকে সম্পাদক পরিষদের একটি গণমাধ্যম মুক্ত দিবসের আলোচনা ছিল, সেই জায়গায় সম্পাদকরা এমন একটি শঙ্কার কথা জানিয়েছেন। সুকান্ত গুপ্ত অলোক একটু বলবেন কি না গণমাধ্যমের ভীতির জায়গা আসলে কোন জায়গায়, এবং সেই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়েও আজকে কথা হয়েছে, বলা হচ্ছে এই আইনে গণমাধ্যমের মুখ বন্ধ করার একটি চেষ্টা করা হয়েছে, পর্যবেক্ষণ বলবেন। এখন ভীতির জায়গা হচ্ছে আইন, এমন কতগুলো আইন আমাদের গণমাধ্যমের সামনে আছে যেটা বলা হচ্ছে যে এগুলো গণমাধ্যমের জন্য নয়, কিন্তু যখন এটা ইউজ হচ্ছে, ব্যবহার হচ্ছে, প্রয়োগ হচ্ছে, বাস্তবায়ন হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে গণমাধ্যম এটার সবচেয়ে বড় শিকার। এটা ডিজিটাল নিরাপত্তা আইন বলেন বা আপনার তথ্য প্রযুক্তি বা অন্য যে কোনো আইন বলেন,
সেখানে। এবং এই যে সম্প্রতি যে সরকার আরো কিছু আইনের উদ্যোগ নিয়েছেন এই ডিজিটাল সিকিউরিটির ক্ষেত্রে, অর্থাৎ উপাত্ত সংরক্ষণ আইন, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়, তারপর ওটিটি প্ল্যাটফর্মের এই যে বিষয়গুলো, সবগুলো দেখা যাচ্ছে যে এখানে গণমাধ্যমকে একটা চাপে ফেলার চেষ্টা আছে এবং গণমাধ্যমের মধ্যে এই ভয়ের সংস্কৃতিটা গড়ে উঠেছে। এবং এভাবেই দেখবেন যে বিভিন্ন রকম খবর কিন্তু হচ্ছে, এবং এটাই আজকে সম্পাদকরা যে উদ্বেগটি প্রকাশ করেছেন, এটি নতুন কোনো উদ্বেগ নয়, কিন্তু এই এই উদ্বেগ অনেক আগে থেকে আছে। এবং সেক্ষেত্রে যখন এই সরকার বা তথ্য মন্ত্রণালয় সরকার যখন বা সংসদীয় কমিটি তারা যখন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেন, এই সম্পাদকদের সঙ্গে কথা বলেন, তখন তাদেরকে যেটা বলা হয় যে ঠিক আছে আমরা এই বিষয়ে দেখছি, এটা সাংবাদিকতার ক্ষেত্রে এটার প্রয়োগ হবে না, এটা গণমাধ্যমের উপর প্রয়োগ হবে না। তো এই এই যে বিষয় প্রয়োগ হবে না বলে, কিন্তু এখন স্ট্যাট দিয়ে পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়ে দিতে পারবো যে গণমাধ্যম এসব আইনের শিকার এবং সবচেয়ে বেশি শিকার। ডিজিটাল নিরাপত্তা আইনে সবচেয়ে বেশি শিকার হচ্ছে গণমাধ্যম কর্মীরা, সবচেয়ে বেশি শিকার। এবং দেখেন এভাবে আমরা যে এই যে বৈশ্বিক যে গণমাধ্যম সূচক, সেখানে দেখেন আমাদের অবনমন, দেখেন যে আমরা কোথায় নামছি। সেখানে আমাদের মন্ত্রীরা তারা ঠাট্টা করে বলতেই পারেন যে কেন বাংলাদেশকে আফগানিস্তানের নিচে দেখানো হয়েছে, এটা বিদ্বেষমূলক, কিন্তু এটা বিদ্বেষমূলক, কিন্তু ওই যে সূচক তারা তো এই এই স্ট্যাটগুলোই নেবেন যে কারা এটার সবচেয়ে বেশি শিকার হচ্ছে। সেখানে তারা যদি দেখে যে সাংবাদিকরা গণমাধ্যমগুলো এটার সবচেয়ে বেশি আক্রান্ত, তখন তো তাদের হিসাবে তারা যখন এই জরিপ করবেন, তারা যখন সার্ভে করবেন, তারা যখন রিপোর্ট প্রস্তুত করবেন, তখন কিন্তু অটোমেটিকভাবে আসবে যে বাংলাদেশের গণমাধ্যম একটা কণ্ঠরোধের মধ্যে আছে। এই উদ্বেগটিই কিন্তু প্রকাশ করা হচ্ছে। এবং সামনে নির্বাচন, সামনে জাতীয় নির্বাচন আগামী 1.5-2 বছরের মধ্যে আমাদেরকে মোকাবেলা করতে হবে, সেই 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 নির্বাচনকে সামনে রেখে অবশ্যই গণমাধ্যমের প্রস্তুতি আছে, কিন্তু সেই জায়গায় এই ভয়টি যদি থাকে তখন এই গণমাধ্যমের যে স্বাধীন যে অবস্থান, সেই অবস্থানটি কিন্তু অবশ্যই হুমকির মধ্যে পড়বে। আমরা বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়েই কিন্তু আসলে যাচ্ছি, এই জায়গায় অ্যাড্রেস করা উচিত। এবং আমরা যতগুলি সংশোধনী প্রস্তাব আনা হয়েছে, যেটি সংশোধন, কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে ঝুলে আছে, যেক্ষেত্রে সরকার এক পা আগাচ্ছে না, যে কারণে আমাদের মধ্যে আরো ভয় সংকট আরো বাড়ছে, আমাদের মধ্যে বাসা বাড়ছে। ধন্যবাদ সুকান্ত গুপ্ত অলক, এম সিদ্দিকুর রহমান, আপনি শিক্ষক, তারপর আপনার কাছ থেকে একটু শুনে নিই আপনার পর্যবেক্ষণ। আমরা তো সাংবাদিক বা গণমাধ্যম কর্মী হিসেবে শুনলাম সুকান্ত গুপ্ত অলকের, একই পর্যবেক্ষণ আপনার কি না যে ডিজিটাল নিরাপত্তা আইন যেটিকে বলা হচ্ছে এটি গণমাধ্যম কর্মীদের জন্য নয়, কিন্তু আমরা যেটি দেখলাম বাস্তবতা যেটি, এই আইনে সবচেয়ে বেশি ধরা পড়ছে বলি বা ধরা হচ্ছে বলি বা মামলায় ফাঁসানো হচ্ছে বলি গণমাধ্যম কর্মীদেরও, একই পর্যবেক্ষণ আপনার কি না? আমি এতক্ষণ অলোকদা যে কথাগুলো বলেছেন এই কথাগুলো প্রকারান্তরে আমারই কথা, এবং শুধু আমার না, আজকে গণমাধ্যমের সাথে যারা যুক্ত আছেন সম্পাদক পরিষদ তাদের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু এই কথাগুলো ঘুরে ফিরে আসছে, তাদের উদ্বেগের জায়গাটা আসছে। এবং অলোকদা যেটা বলেছেন যে আরএসএফ যে মানে ফরাসি যে সংস্থাটি আছে, যারা 2002 সাল থেকে বৈশ্বিক গণমাধ্যমের যে স্বাধীনতার অবস্থানটি নির্ণয় করে তারা যে রিপোর্ট পেশ করেন, 2013 সাল থেকে এটা বাংলাদেশকে তারা আওতার মধ্যে এনেছে, এবং এই বছর সেইটা বাংলাদেশের অবস্থান অবনমন হয়ে, যেটি অলোকদা বলেছেন, 180 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 162তম হয়েছে, এবং আমাদের প্রতিবেশী দেশগুলোর মধ্যে আমাদের পিছনে আছে 176তম শুধুমাত্র মিয়ানমার, আর সব দেশই কিন্তু আমাদের কাছ থেকে সূচকে কিছুটা হলেও এগিয়ে আছে, এবং ভুটান তো 33তম অবস্থানে একটা চমকপ্রদ অবস্থানের মধ্যেই আছে। এখন যে বক্তব্যটা আমাদের হয়েছে যে আমরা যত কথাই বলি, আজকে সম্পাদক পরিষদের সভাপতি বলেছেন যে আমরা গত 50 বছরে একজন সাংবাদিকের যে হত্যাকাণ্ডের বিচারও আমরা ঠিক মতো আমরা এই দেশে দেখিনি। দেখেন কি দুর্ভাগ্য, সাগর রুনির যে হত্যাকাণ্ড, এবং এই দেশে সেটি ভাবা যায় যে প্রায় মানে তাদের মামলার একটা মানে চার্জশিট তৈরি সেটি 80 বারেরও মতো সেটি সময় নিয়েছে, পিছিয়েছে।
এটি আমাদের স্বাধীন বাংলাদেশে একটা মানে সাংবাদিক দম্পতি, যারা বাংলাদেশের খুব সাধারণ দম্পতি না, অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত বিজ্ঞ একটা মানে প্রমিজিং জার্নালিস্ট যারা ছিলেন, তাদেরই অবস্থা। এবং এইটার সাথে আমাদের এখন ডিজিটাল নিরাপত্তা আইন যেটা অ্যাক্ট হয়েছে, সাংবাদিক মহল থেকে, গণমাধ্যম থেকে কিন্তু এটা খুবই জোরালোভাবে সরকারের এই আইন প্রণয়নের সময় তাদের বিরোধিতা করা হয়েছে, তাদের মতামত দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে সেটা এইভাবে প্রয়োগ করা হবে না, কিন্তু অলোক দাই বলেছে। এবং আপনি নিজেও জানেন, আমরা সকলেই জানি, সরকারের তথ্যমন্ত্রী বা অন্যরা যে কথাই বলুক না কেন, সরকারের এই ডিজিটাল অ্যাক্টের নামে গণমাধ্যমের স্বাধীন পথ চলার ক্ষেত্রে যে মাথার উপর একটা খড়্গ তাদের প্রতিনিয়ত মানে দাঁড় করিয়ে রেখেছে। এবং এটা আপনারা যারা এই সাংবাদিকতার পেশার সাথে যারা যুক্ত আছেন, আমার চেয়ে এটা উপলব্ধি করেন, আর আমরা এটা মানে একজন অবজারভার হিসাবে সেটা আমরা দেখি। এবং এর সাথে অলোক দা এই কথাটিও বলেছেন, আমি ওনার সাথে একেবারে পুরোপুরি একমত। এই যে সাম্প্রতিক সময়ে আরেকটা উদ্যোগ নেওয়া হয়েছে, ওটি প্ল্যাটফর্ম সহ আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়ন্ত্রণ করার, এইগুলো আমাদের যে গণমাধ্যমের এই যে মুক্ত অবস্থান সেটাকে আরো বাধাগ্রস্ত করবে। এবং এটি কোনোভাবেই একটা গণতন্ত্রের বিকাশের জন্য আমরা যেটা বলেছি, থার্ড আমরা কোন গণমাধ্যম একটা ভিজিলেন্স ফোর্স হিসাবে কাজ করে, সরকারের ভালো মন্দ, সরকারকে পথ দেখানো, সব কিছু যে সমালোচনা শুধু সরকারের বিরুদ্ধে হয় তা না, একটা সমালোচনার মধ্য দিয়ে সঠিক পথের দিক নির্দেশনাও কিন্তু এই গণমাধ্যম থেকে আসে। এবং জনগণের কথাটা গণমাধ্যমের মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়, জনগণের কাছে, সরকারের কাছে উপস্থাপিত হয়। এখন গণমাধ্যমকে যদি সেই সুযোগটা না দেয়া হয়, তারা যদি সেই ভূমিকাটা পালন না করতে পারে, প্রকারান্তরে কিন্তু সরকারই ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু দৃশ্যমান তারা মনে করে যে গণমাধ্যমের এই সমালোচনা তাদের জন্য বিপদ ডেকে নিয়ে আসে। আরেকটা জিনিস আমি যেটি বললাম, এই যে একটু আগে যিনি বললেন যে সরকার হাসি ঠাট্টা করে বলেন, মন্ত্রীরা বলেন যে আফগানিস্তানের নিচে নামিয়ে দিয়েছেন, এই সংস্থাই যখন 2 বছর আগে আমাদের একটু উন্নতির কথা বলেছিল তখন কিন্তু আমরা এটাকে ভালোভাবেই নিয়েছিলাম, বা আমরা যখন এই সংস্থাগুলো, আন্তর্জাতিক সংস্থাগুলো যখন আমাদের সম্পর্কে কোনো ইতিবাচক কথা বলে, তখন যারাই ক্ষমতায় থাকে, যখন যারা ক্ষমতা থাকে তারাও ইতিবাচকভাবে নেয়, ইতিবাচকভাবে নেয়। কিন্তু যদি তাদের বাইরে, চিন্তার বাইরে চলে যায়, তাহলে কিন্তু এটাকে নেয় না। কিন্তু সাধারণ মানুষ বা আমার মতো, আপনার মতো, তারাও তো আমরা আমাদের এই কার্যক্রমগুলো অবজার্ভ করি। কিন্তু আমরা চাই, এই যে সামনে আমাদের একটা নির্বাচন আছে এবং গণতন্ত্রের বিকাশের জন্য এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই নির্বাচনে এই গণমাধ্যম যেন স্বাধীনভাবে একটা ভূমিকা রাখতে পারে, এই ব্যাপারে সরকার কার্যকর ভূমিকা রাখবে, এটা আমরা চাই। নিশ্চয়ই। এবং আমি আরেকটা কথা একটু যুক্ত করতে চাই, যে গণমাধ্যমের প্রতি যে সরকারের দৃষ্টিভঙ্গি, সেই জায়গায় আপনি দেখেন যে গণমাধ্যম কর্মী আইন কিন্তু হচ্ছে। এখন সেই গণমাধ্যম কর্মী আইন সেটি সংসদীয় কমিটির বিবেচনার মধ্যে আছে, সে তারা বিবেচনা করবেন, যাচাই বাছাই করবেন। কিন্তু আইনটি উল্টে পাল্টে যদি আমরা দেখি, সেখানেও দেখবেন যে প্রচ্ছন্ন ভাবে সাংবাদিকতার উৎকর্ষ, সাংবাদিকদের স্বার্থ রক্ষা, সেই জায়গাটি যত না ভাবে বিবৃত হয়েছে, তার চেয়ে বড় ভাবে বিবৃত হয়েছে যে কি আইন করতে হবে, মালিকরা কি করতে পারবেন, সরকার কি করতে পারবে, কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে, সেখানেও ঘুরে ফিরে সেই নিয়ন্ত্রণের বিষয়টি চলে এসেছে, সেই ফোকাসটি আছে। অর্থাৎ এই দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে, তাহলে আমরা এই বিপজ্জনক অবস্থা থেকে বেরিয়ে আসবো। নিশ্চয়ই। ধন্যবাদ দুজনকে। আরো একটা বিরতি নেই, বিরতির পর ফিরে আরো একটি বিষয় আছে, পর্যবেক্ষণ জানবো, আপনাদের সঙ্গেই থাকবেন। স্বাগত আবারও নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। সাথে যুক্ত আছেন সুকান্ত গুপ্ত অলোক, আছেন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান, দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে আজকে আরেকটি খবর আছে যে রাষ্ট্রীয় খরচে হজে পাঠাতে যায় ধর্ম বিষয়ক যে সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আছে, তারা 9 জন সদস্য, তারা 3 জন করে লোক প্রতি বছর সরকারি খরচে চায়, একটা কোটা তারা চাইছে। একটু পর্যবেক্ষণ বলবো, শুনবো সুকান্ত গুপ্ত অলোক। এটা তো প্রথমেই নাকচ হয়ে যাওয়া উচিত, সরকারি কর্মকর্তাদের বিদেশ যাত্রা নিষিদ্ধ, তারা যেতে পারবে না, যেহেতু আমাদের অর্থনৈতিক অবস্থার উপর একটি চাপ আছে, একটি ইউক্রেন যুদ্ধ আমাদের মাথার উপর চেপে বসে আছে, এবং যে সার্বিক যে পরিস্থিতি, সেজন্য সরকার কৃচ্ছ সাধনের জন্য এই উদ্যোগটি নিয়েছে, এটি কিন্তু প্রশংসিত হয়েছে। তো সেখানে
এখন এই হজে যাওয়ার জন্য এটি আপনি বলেছেন, এটি অবশ্যই, এটি আমি নিজেও অবগত যে প্রতি বছরই সরকারের একটা ডেলিগেশন চায়, সেটি সেটি একেবারে সৌদি আরবের তাদের সেই কর্তৃপক্ষের অনুমোদনে সেই তারা সেখানে গিয়ে ওখানে যে হজ যাত্রীদের যারা হাজি তাদের যে ম্যানেজমেন্ট সেই জায়গায় তারা সার্ভিস দেন, এভাবে তারা সেখানে গিয়ে প্রশাসনিক কাজটাতে তারা সহায়তা করেন। কিন্তু যেহেতু আমরা যে যুক্তিতে আমরা সরকারি কর্মকর্তাদের বিদেশ যাত্রা আপাতত নিষেধাজ্ঞা দিয়েছি, সেই ক্ষেত্রে এবার হজের ক্ষেত্রে যেহেতু আমরা বাংলাদেশ কিন্তু খুব সীমিত সংখ্যক এবার সৌদি আরব অনুমোদন দিয়েছে, সীমিত সংখ্যক যেতে পারবে, সো সেই ক্ষেত্রে সরকারি কর্মকর্তার নয়জনের বহর কোনো ক্রমেই হওয়া উচিত নয়। এটি আমার মনে হয় স্যার আরো ভালো ব্যাখ্যা দেবেন, এটি একটি ধর্মীয় দৃষ্টিকোণ পর্যন্ত আছে। জি ধন্যবাদ এম সিদ্দিকুর রহমান খান। জি অলোকদা একটা দিক বলেছেন, এই দিকে অবশ্যই যুক্তি আছে যে আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা সেই অবস্থার মধ্য দিয়ে একটা বিপুল সংখ্যক লোকজনকে এই হজে বিনা পয়সায় মানে তাদের কোটা হিসাবে সরকারি খরচে নিয়ে, দেখেন এইবার যারা হজ করতে গিয়েছে মানে নিবন্ধন করেছে তাদের জন্য অনেকেরই কিন্তু বিনা পেতে মেঘে একটা বজ্রপাতের মতো হয়েছে, লক্ষাধিক টাকা এইবার তাকে বেশি করে দিতে হবে। সেইখানে সাধারণ হজযাত্রীরা যেখানে লক্ষাধিক টাকা বেশি গুণে তারা হজে যাবে সেইখানে সরকারের খরচে এই যে একটা আবদার, এটা আমার কাছে একটা অযৌক্তিক মনে হয়। আরেকটা জিনিস আমি এটা বলতে চাই, হজ এটা তো কোনো উৎসব না, সেখানে যাওয়ার হজ হচ্ছে একটা ধর্মীয় অনুশাসন মুসলমানদের জন্য, হজ তার জন্যই ফরজ যার আর্থিক সঙ্গতি আছে। কেউ যদি সরকারি খরচে হজ করে আসে তাহলে কিন্তু তার যদি আর্থিক সঙ্গতি থাকে তাহলে এই হজ কিন্তু তার জন্য তার যে দায় সেই দায় থেকে কিন্তু সে মুক্তি পাবে না, তাকে নিজস্ব অর্থ ব্যয় করে সেখানে যেতে হবে। এখন দেখেন যারা এই কোটায় যাবে, এবং আমি হজের যে সংসদীয় কমিটির সভাপতির যে বক্তব্যটা আমরা শুনলাম যে অনেকে আমরা যেহেতু আছি তারা জনপ্রতিনিধি হিসাবে এই কথাটা তিনি বলেছেন, অনেকে আবদার করেন, এটা আবদারের ব্যাপার না, কারো কাছে যদি হজে যেতে হয় তার সেই পরিমাণ অর্থ আর্থিক সঙ্গতি যদি তার থাকে সেটা ব্যয় করে তিনি যাবেন, এটাই হলো এই ইসলাম হজের বিধান। এখন এই বিধানে তিনি যদি সরকারি খরচে রাষ্ট্রের অর্থ জনগণের অর্থ দিয়ে তিনি যদি হজ পালন করেন তাহলে তার উপরে যে মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে ফরজ আছে সেটা কিন্তু আদায় হবে না, ফলে আমরা মনে করি একদিকে তার আদায়ও হবে না অন্যদিকে রাষ্ট্রীয় অর্থের এই অপচয়টা আমি মনে করি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ এম সিদ্দিকুর রহমান, সুকান্ত গুপ্ত আরকে আপনাকেও ধন্যবাদ আয়োজনের সময় দিয়ে পর্যবেক্ষণ জানানোর জন্য। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য।